আমরা মেনে নিই, বলতে শুরু করি। সেখানে এই বিধানসভায় আমি অনেকবারই বলেছি তিনটে জিনিস উল্লেখযোগ্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত জনসংঘ আজকের বিজেপি তারা সর্ববৃহৎ সিট পেয়েছে 77টা, এটা এই বিধানসভার একটা উল্লেখযোগ্য দিক। এই প্রথম বিধানসভা তৈরি হওয়ার পরে কমিউনিস্ট পার্টি তথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি জিতে আসতে পারেনি, এটাও এই বিধানসভার উল্লেখযোগ্য দিক। আরো উল্লেখযোগ্য যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, তার দল জিতেছে, আর যিনি তাকে হারিয়েছেন তিনি বিরোধী দলনেতা হয়েছেন, এটা বিধানসভায় বলা যাবে না, একেবারে হুল ফোটার মতো ফুটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের ইশারায় রে রে করে উঠেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা, ওই কোম্পানির কর্মচারীরা, ল্যাম্পপোস্টরা রে রে করে উঠেছেন। তারপরেও ঠিক আছে, তারা গায়ে লাগবে, কারণ তাদের প্রথম কথা এবং শেষ কথা যিনি, তিনি হেরে গেছেন ভোটে। তারপরে আমি বলছিলাম 96 সালে কেরালার কথা, এলডিএফ জিতল, অচ্যুতানন্দজি হারলেন, এলডিএফ নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। বলছিলাম হিমাচলের কথা, বিজেপি জিতল, প্রেম কুমার ধুমল দুটো সিটে হারল, দল বলল প্রেম কুমার জি আপনি সবচেয়ে অভিজ্ঞ, আপনি মুখ্যমন্ত্রী হন। প্রেম কুমার জি বলল না, নৈতিক কারণে মুখ্যমন্ত্রিত্ব দেব না, কারণ আমি দুটো কেন্দ্রে মানুষ আমাকে পরাজিত করেছে, এই কথাও বলা যাবে না। স্পিকার বলছেন যে সাব জুডিস, আমি বললাম কোনো ইন্টারিম অর্ডার নেই, তাহলে আমি এখানে থাকবো কেন, আমাকে বাইরে বের করে দিন। কোর্টে গেছে সাব জুডিস, আইন মন্ত্রী গিয়ে কানে কানে বললেন, তারপরে স্পিকার, এরকম দলনা স্পিকার যিনি 2 কোটি 28 লক্ষ ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল, তার কণ্ঠরোধ করতে চাইছে, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যরা তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্যদের টিকা টিকট নেই, হই হই আক্রমণ, তাকে প্রতিহত করার ক্ষমতা রাখে, কিন্তু যিনি স্পিকার অধ্যক্ষ, যিনি বিরোধীদের সংরক্ষণ দেবেন, তিনি রুল অনুযায়ী সংসদীয় ব্যবস্থা অনুযায়ী চলবেন, আইন মেনে চলবেন, তার যদি একটা রাজনৈতিক শাসক দলের পক্ষে যে প্রতীকে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্রতীকের দলের প্রতি যদি তার এই ধরনের দুর্বলতা প্রকাশ্যে প্রকাশ পায়, আমরা বিরোধী দলের পক্ষ থেকে তাই আজকে হাউস থেকে বয়কট করে স্লোগান শাউটিং দিয়েছি এবং পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেস যেভাবে পোস্টপোল ভায়োলেন্স করছে, 45 জন বিজেপি কর্মী সমর্থক ভোটারকে খুন করেছে, অসংখ্য মহিলাকে ধর্ষণ করেছে, গোটা রাজ্যে হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে লক্ষাধিক লোককে ঘরছাড়া করেছে, আসামে প্রাণ শিবিরে তাদের থাকতে হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের ভাষা সন্ত্রাস, ক্ষমতা সন্ত্রাস বিধানসভার মধ্যে বিধায়করা দেখলো এবং আমরা সংসদীয় ব্যবস্থার মধ্যে আক্রান্ত। তাই আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সর্বস্তরের জনগণ, যারা মনে করেন শাসক থাকলে বিরোধী থাকবে, বিরোধীদের কাজ হচ্ছে বিধানসভার অভ্যন্তরে জনগণের কথা তুলে ধরা, তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত। देखिए विधानसभा के अंदर नंदीग्राम में মমতা ব্যানার্জী चुनाव हारी, ये बात बोलने के बोलना नहीं जाएगा, टीएमसी का इसमें दिक्कत है, ये हम लोग का शिकार है, लेकिन जो अध्यक्ष है विधानसभा में विपक्ष का संरक्षण देना उनकी काम है, अध्यक्ष ने बोला ये सब जुडिस मैटर है, इस बात को विधानसभा में रिकॉर्ड नहीं किया जाएगा।
मैं 1996 में केरला का उदाहरण दिया, एलडीएफ जीता, मुख्यमंत्री हारा। हिमाचल का उदाहरण दिया, बीजेपी जीता, हमारी चीफ मिनिस्टर कैंडिडेट ने उस दौरान हारी। हाँ, नैतिकता का प्रश्न पर, सवाल पर हम लोग बात उठाई, स्पीकर ने बोला कि ये सब बात बोलना असेंबली के अंदर मैं इजाजत नहीं दूंगा। इसलिए जब स्पीकर अपोजिशन को संरक्षण नहीं दे रहा है, रूल की बाहर उनका डिसीजन हो रहा है, तब बाहर आकर जनता की सामने अपोजिशन की बात, जो अपोजिशन 38.1% वोट मिला, जिसको जिसको 2,28,00,000 मतदाता का समर्थन मिला, जो भाजपा ने ओनली अपोजिशन के रूप में उभर कर आई इस असेंबली में, जिस भाजपा की 377 तक सीट में भाजपा चुनाव जीती, उसमें हम लोग का बात नंदीग्राम में ममता हारी, इस बार रखने का स्कोप विधानसभा में स्पीकर नहीं दे रहा है। इसलिए हम लोग बाहर आकर बंगाल की जनता अपोजिशन को भेजा था अंदर बात करने के लिए, लेकिन बाहर में बीजेपी को वोट देने के लिए बहुत अत्याचार की सामने पड़ना पड़ रहा है। हमारी जनता लाख से ज्यादा वार्कर घर बार छोड़ के भागी, 45 हमारी पार्टी की वार्कर सपोर्टर वोटर का मर्डर कर दिया, 300 से ज्यादा अवरोध का मोलेस्टेशन नहीं तो रेप हुई, हाउस के अंदर भी अपोजिशन इस तरीका से टीएमसी का संतरास का शिकार हो रहा है। इसलिए हम लोग वॉकआउट करके बाहर आया, साउथिंग स्लोगन दिया और मीडिया के माध्यम से बंगाल की जनता की हम लोग इस अंदर की हालत जानकारी, सही जानकारी देने के लिए हम लोग प्रेस कॉन्फ्रेंस कर रहा है। क्या हमारा फिर डिसीजन वो ইলেকশন কমিশনে উনি কমপ্লেন করেছিলেন, রিকাউন্টিং চেয়ে রিজেক্ট করেছে ইলেকশন কমিশন 17YC ফর্মের সঙ্গে। কিছুদিন আগে 24 ঘন্টা বলে একটি চ্যানেল একটা মিথ্যা তথ্য করেছিল, আমি টুইট করে বলেছি, দেখবেন রিয়াপাড়া সিদ্ধিনাথ জি স্কুল, সেখানকার পুরো উল্টো চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। তা উনিও সেই কথা বলছেন। আমাদের উড়িয়াতে একটা কথা আছে, মানে উড়িষ্যার পাশে তো ওই মেদিনীপুরের অনেক এলাকা, বলে মিছা কৌ মনকে পাও, মানে মিথ্যা হোক যেন মনে লাগে, ওইটাই তো মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে। এরকম ভারতবর্ষে কোথাও হয়নি।